ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা এবার সেমিস্টার টু থেকে সেমিস্টার থ্রিতে উঠেছো বা এখনও তোমাদের হয়তো দু একটা পরীক্ষা বাকি আছে, হয়ে গেলে তোমরা সেমিস্টার থ্রিতে উঠে গেলে, তো তোমাদের মধ্যে অনেকেরই অনার্স আছে এবং অনেকের জেনারেল সাবজেক্ট নিয়ে অনেকেই পড়ছো, তো তোমাদের এবার যে সেমিস্টার থ্রিতে যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো সম্পর্কে তোমাদের একটা স্পষ্ট ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটি করা। তো অনেকেই হয়তো বুঝতে পারছো না যে তোমাদের এবার সেমিস্টার থ্রিতে কী কী সিস্টেমে পড়তে হবে, অর্থাৎ অনার্স যারা পড়ছো ডিএসসিসি পেপারে, তো তারা কিভাবে বা কটা সাবজেক্ট তারা পড়বে, এবং যারা জেনারেল পেপারে পড়ছো তারাই বা কটা পড়বে পেপার, ঠিক আছে, মানে কটা সাবজেক্ট তোমরা পড়বে, তো সেই নিয়ে আমি একটু তোমাদের সাথে আলোচনা করছি যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। দেখো, তোমরা যারা অনার্স নিয়ে পড়ছো সেই অনার্স পেপার যে সাবজেক্টই হোক না কেন, ইংলিশ বলো, বেঙ্গলি বলো, বা হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি কিংবা ফিলোসফি, যাই হোক না কেন, তোমাদের এতদিন অর্থাৎ সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টুতে তোমরা একটা করেই পেপার পড়েছো, আর তার সাথে তোমরা পড়েছিলে এসিসি পেপার, ঠিক আছে। সেমিস্টার ওয়ানে তোমরা এসিসি ওয়ান পড়েছো, সেমিস্টার টুতে তোমরা এসিসি টু পড়েছো, কিন্তু তোমাদের থার্ড সেম থেকে অনার্স পেপার তোমাদের দুটো করে পড়তে হবে, অর্থাৎ তোমাদের নাম্বার ওয়ানে রয়েছে ডিএসসিসি থ্রি এবং নাম্বার টুতে রয়েছে ডিএসসিসি ফোর, তোমাদের এই থার্ড সেমে দুটো করে অনার্স পেপার পড়তে হচ্ছে। আর এসিসি পেপার তোমরা যেমন পড়ছিলে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টুতে, সেমিস্টার থ্রিতেও তোমাদের এসিসি পেপার পড়তে হবে। তাহলে এসিসি পেপার থ্রি তোমরা পড়ছো সেমিস্টার থ্রিতে, এবার তোমরা পড়ছো মাইনর পেপার, তো মাইনর পেপার তোমরা কিভাবে পড়বে, তোমরা মাইনর পেপার হিসেবে ধরো একটা সাবজেক্ট তোমরা পড়েছো যেটাকে আমি বলবো মাইনর ওয়ান, ঠিক আছে, মাইনর ওয়ান তোমরা পড়েছো সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টুতে, ধরো তোমরা কেউ এডুকেশান পড়েছো কিংবা কেউ সোশিওলজি পড়েছো, তো এই যে সোশিওলজি বা এডুকেশান সাবজেক্টটা তোমরা সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টুতে মাইনর ওয়ান সাবজেক্ট হিসেবে পড়েছো। এবার তোমাদের থার্ড সেম থেকে সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে, এবার কী সাবজেক্ট তোমরা পড়বে, ধরো তোমাদের মাইনর সাবজেক্ট হিসেবে তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে তোমরা একটা সাবজেক্ট রেখেছো সোশিওলজি আর একটা সাবজেক্ট রেখেছো এডুকেশান, এবার ওয়ানে যেটা রয়েছে সেটা তোমাদের সেমিস্টার ওয়ান এবং টুতে তোমাদের পরীক্ষা হয়ে গেল, মোটামুটি তোমাদের ওই সাবজেক্টটা আর পড়তে হবে না। এবার তোমরা সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোরে পড়বে মাইনর টু যে সাবজেক্টটা রয়েছে, সোশিওলজি যদি পড়া হয়ে থাকে তো এডুকেশান পড়বে, আর এডুকেশান যদি পড়া হয়ে থাকে তো সোশিওলজি পড়বে, ওয়ান আর টু হিসেবে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটাই তোমাদের পড়তে হবে। আর নাম্বার ফাইভে যে আইডিসি পেপার, আইডিসি পেপার তোমাদের যেমন ধরো সেমিস্টার ওয়ানে তোমরা একটা সাবজেক্ট পড়েছো, সেমিস্টার টুতে তোমরা আরেকটা সাবজেক্ট পড়েছো, ধরো কেউ সেমিস্টার ওয়ানে পড়েছো হিউম্যান রাইটস পড়েছো, সেমিস্টার টুতে কেউ সাইকোলজি পড়েছো, এবার ধরো সেমিস্টার থ্রিতে তোমাদের সাবজেক্টটা আবার চেঞ্জ হয়ে যাবে, হয়তো কারোর হিস্ট্রি থাকতে পারে কিংবা কারোর ফিলোসফি থাকতে পারে, এইভাবে পড়তে হবে। এটা আইডিসি পেপার তোমাদের এই সেমিস্টার থ্রি পর্যন্তই পড়তে হবে, সেমিস্টার ফোর থেকে আর আইডিসি পেপার পড়তে হবে না। আর একটা সাবজেক্ট তোমাদের ছিল যেমন ওই সিভ্যাক বা ইএনভিএস যে তোমরা পড়েছো, এই পেপারগুলো এখন আর তোমাদের পড়তে হবে না, থার্ড সেম থেকে পড়তে হবে না। এবার আসি আমি নাম্বার সিক্সে, এইসি থ্রি, এইসি থ্রিতে তোমাদের এবার চুজ করতে হবে দুটো, মানে ইংলিশ এবং বেঙ্গলি এই দুটো সাবজেক্ট থাকবে, তার মধ্যে থেকে তোমরা যেটা চুজ করবে সেটাই তোমাদের পড়তে হবে, হয়তো কলেজে তোমাদের চুজ করে দিতে পারে যে ইংলিশ পড়ো কিংবা বেঙ্গলি পড়ো, সেইভাবে তোমরা পড়বে এইসি পেপার। আচ্ছা, তাহলে অনার্স পেপার আশা করি তোমরা বুঝতে পারলে, অনার্স যারা পড়ছো তাদের অবশ্যই অসুবিধা হবে না, আমি যেভাবে বললাম তোমরা আশা করি বুঝতে পারবে। এবার আসছি জেনারেলদের নিয়ে, জেনারেল অর্থাৎ যারা এমডিসিতে পড়ছো, দেখো তোমাদের নাম্বার ওয়ানে আমি দিয়েছি মেজর, তোমাদের অ্যাকচুয়ালি মেজর বলতে কী বোঝাচ্ছে, মেইন যে সাবজেক্ট যেটা তোমরা সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টুতে পড়েছো,
একটা হচ্ছে নাম্বার ওয়ান হিসেবে পড়েছো আর একটা নাম্বার টু হিসেবে, মানে সিসি পেপার তোমাদের দুটো ছিল ওয়ান টু হিসেবে। ধরো কারোর সিসি পেপার ছিল অর্থাৎ মেজর পেপার ছিল বেঙ্গলি অ্যান্ড হিস্ট্রি, ঠিক আছে? তো বেঙ্গলি হিস্ট্রি তোমরা যেমন সেমিস্টার ওয়ানে পড়েছো, সেমিস্টার টুতেও তোমাদের সেম পড়তে হয়েছে। তো এখন তোমাদের দেখো মেজর সাবজেক্ট সেই সেম সাবজেক্টই পড়তে হবে, কিন্তু সেটা হয়ে যাচ্ছে সিসি থ্রি, এবং হিস্ট্রি হলে সিসি থ্রি হচ্ছে এবং বেঙ্গলি হলেও সিসি থ্রি হচ্ছে। যেমন সেমিস্টার ওয়ানে ওয়ান ছিল সিসি ওয়ান, দুটোই সিসি ওয়ান ছিল, সেমিস্টার টুতে ছিল সিসি টু, আর সেমিস্টার থ্রিতে হয়ে যাচ্ছে সিসি থ্রি, ঠিক আছে? এবার দেখো তোমাদের মাইনর সাবজেক্ট এবার চলে আসছে, যেটা কিনা তোমাদের সেমিস্টার ওয়ান কিংবা টু দুটোতেই তোমাদের ছিল না, কিন্তু তোমাদের সেমিস্টার থ্রিতে এই মাইনর সাবজেক্টটা এবার পড়তে হবে। এবার দেখো মাইনর সাবজেক্ট বলতে বোঝাচ্ছে যে তোমাদের এই যে হিস্ট্রি আর বেঙ্গলি ছাড়াও আরও একটা সাবজেক্ট যেটা তোমাদের ফর্ম ফিল আপের সময় তোমরা লিখে, ধরো এডুকেশান, এডুকেশান তোমরা এবার এই মাইনর সাবজেক্ট হিসেবে পড়বে, এবং এই মাইনর সাবজেক্টের এসএসসি পেপারটা তোমাদের তার সঙ্গে পড়তে হবে। এতদিন তোমরা যেমন সেমিস্টার ওয়ানে তোমরা এই সিসি পেপারের যে কোনো দুটো মধ্যে একটা তোমরা সেমিস্টার ওয়ানে করেছো এসএসসি পেপার এবং সেমিস্টার টুতে করেছো অপর আরেকটি পেপার, কিন্তু এবার সেমিস্টার থ্রিতে তোমাদের এই মাইনর পেপারটিরই এসএসসি পেপার পড়তে হবে, ঠিক আছে? এবার দেখো নাম্বার থ্রিতে আসছি আমি আইডিসি পেপারে। আইডিসি পেপারটা কি? আইডিসি পেপারটা তোমরা নিশ্চয়ই জানো, তোমরা যেমন সেমিস্টার ওয়ানে ধরো একটা সাবজেক্ট পড়েছো ফিলোসফি, আবার সেমিস্টার টুতে পড়েছো সংস্কৃত, আবার সেমিস্টার থ্রিতে পড়ছো আবার ইকোনমিক্স, এইভাবে তোমাদের এবারও একটা অন্য সাবজেক্ট, যেরকমভাবে তোমরা লিখেছো কী কী সাবজেক্ট তোমরা চুজ করেছো, এই সেমিস্টার থ্রি পর্যন্তই তোমাদের এই আইডিসি পেপারটা পড়তে হবে। আর নাম্বার ফোরে রয়েছে এইসি থ্রি। এই এইসি থ্রি বলতে বোঝাচ্ছে তোমাদের এটা নিউ একটা মানে সাবজেক্ট দিয়েছে অপশনাল, ইংলিশ এবং বেঙ্গলি দুটোই রয়েছে, কিন্তু দুটোর মধ্যে তোমাকে যে কোনো একটা চুজ করে পড়তে হবে, হয় ইংলিশ তুমি রাখবে না হয় তুমি বেঙ্গলি রাখবে। এখানে তোমার নিজস্ব ব্যক্তিগত মতামত যেমন গুরুত্বপূর্ণ, তেমনই কোনো কোনো ক্ষেত্রে হয়তো কলেজও চুজ করে দিতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে এখানে ব্যক্তিগত পছন্দ অপছন্দের ওপরই এই সাবজেক্টটাকে চুজ করতে হবে। তো দেখা যাক কী হয় এরপরে তোমাদের যখন তোমরা সেমিস্টার থ্রি থেকে মানে টু থেকে থ্রিতে ক্লাস যখন শুরু করবে তখন অবশ্যই ব্যাপারটাকে আরেকটু ঠিকঠাকভাবে বুঝতে পারবে যে এটা তোমরা চুজ করেই পড়তে পারবে নাকি কলেজে ঠিক করে দেবে। তো মোটামুটি বোঝা গেল তোমাদের সাবজেক্ট সম্পর্কে। আচ্ছা এবার দেখো আমি এখানে জেনারেল সাবজেক্ট ওয়ান টু থ্রি ফোর চারটে দিয়েছি, মানেই কিন্তু চারটে সাবজেক্ট নয়, তোমাদের দেখো মেজর নাম্বার ওয়ানে কিন্তু দুটো সাবজেক্ট রয়েছে সিসি থ্রি বলে, হ্যাঁ ওয়ান আর টু দুটো সাবজেক্ট, তাহলে কিন্তু এখানে তোমাদের ওয়ান হলেও কিন্তু এখানে দুটো পড়ছে, প্লাস টুতে কিন্তু তোমাদের মাইনরেও দুটো পড়তে হচ্ছে, মাইনর ওয়ান এবং এসিসি ওয়ান। আর তাহলে তো তোমাদের এখানে চারটে পেপার চারটে সাবজেক্ট হয়ে গেল, এবার থ্রিতে হচ্ছে পাঁচটা এবং ফোরে হচ্ছে ছটা। তাহলে অনার্সদেরও যেমন তো ছটা সাবজেক্ট পড়তে হচ্ছে, জেনারেলদেরও সেম ছটাই পড়তে হচ্ছে। তো এইভাবে তোমাদের আমি আশা করি একটু বোঝাতে পারলাম এবং তোমাদের মোটামুটি কিছুটা সংশয় হয়তো দূর হবে। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তবে একটা লাইক করো, এবং তোমাদের যে বন্ধুরা রয়েছে অনেকেই হয়তো এই বিষয়টা ঠিকঠাক করে বুঝতে পারছে না, কারণ আমি অনেকের মুখেই শুনছি যে এবার কী পড়ব ঠিকঠাক করে বুঝতে পারছি না, কী চেঞ্জ হবে বা কী নতুন সাবজেক্ট আসবে, এরকম অনেকের মুখেই শুনছি। তো এই ব্যাপারে যাদের সংশয় আছে অর্থাৎ তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দিও।